আমি এই মুহুর্তে আসি নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে এই দ্বিতীয় ফেজে চৌদ্দ নম্বর রোডের একদম মাথার দিকের একটা খোলামেলা স্থানে এই স্থানেই আজকে কিছুক্ষণ আগেই আপনাদের এখানে একটা ছোট বাচ্চাকে হত্যা করা হয় দুষ্কৃতিকারীরা তার মাথা থেতলে দিয়েছে এবং এই স্পটটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমার সাথে আপনারা আসেন আমরা সেই মূল স্পটটা আপনাদেরকে দেখাচ্ছি এই ঘটনাটা মূলত দুপুর একটার দিকে সব জানাজানি হয় বিষয়টা এখানে এই যে ফাঁকা জায়গাটা দেখতেছেন আপনারা এই জায়গাটাতে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে অনেক সময় এই ওই পাশ থেকে খেলার পরে সেই বলটা যখন এখানে আসে সেই বলটা খুঁড়তে এসে একজন দেখে ঠিক এই স্থানটাতে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনি একটু আমার সাথে এদিকে আসেন ঠিক এই যে স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্থানটাতেই সেই সেই নির্দিষ্ট জায়গা যেখানে ওই বাচ্চাটাকে ওই বাচ্চাটার নাম নাম হচ্ছে শুভ শুভ এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে রক্তের দাগও আছে ঠিক এই স্থানটাতেই ওকে মেরে ফেলে রাখা হয় এবং এখানে কিছু প্লাস্টিক ভাঙাও আমরা দেখতে পাচ্ছি আর স্থানীয় লোকের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে এইখানে আপনার ওই বাথরুমের যে ব্রাশ থাকে ব্যবহার হয় বাথরুম পরিষ্কার করার জন্য সেই বাথরুম ব্রাশ ও এখানে পাওয়া গেছে আর পাশাপাশি এই অঞ্চলের ছেলেরা প্রায় এখানে ফাঁকা জায়গা হওয়াতে খেলাধুলা করতে আসেন আর সেই সূত্রে ঘটনাটা কখন ঘটেছে আসলে সেটা সঠিক বলা যাচ্ছে না তবে স্থানীয়রা যেটা দেখেছে সেটা হচ্ছে দুপুর একটা নাগাদ এই এইখানে এই বাচ্চাটাকে মৃত অবস্থায় পাওয়া গেলে এলাকাবাসী সব খবর দেয় এবং সাথে সাথে পুলিশ প্রশাসন এখানে আসে এবং এটি রিকভার করে তারপর স্থানীয়ভাবে আড়াইশো বাইট হাসপাতালে নিয়ে যাওয়া বাচ্চাটার নাম হচ্ছে শুভ এর বাবার নাম হচ্ছে ইব্রাহিম বাবা পুরনো লোহালক্করের ব্যবসা করেন হচ্ছে আসলে নয় বছর তো এই বাচ্চাটা এই বয়সেই আসলে কেন কারা কখন কিভাবে তাকে হত্যা করা আছে এর সঠিক তথ্য তদন্ত এখনও জানা যায়নি তবে পুলিশ আর স্থানীয় লোকের ভাষ্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে দুপুর একটা নাগাদ যখন এই অঞ্চলে এই বাচ্চাটাকে মৃত অবস্থায় দেখতে পায় পাশে পার্শ্ববর্তী ছেলেপেলে যারা আছে তারা খেলা করতে গেলে বলটা এখানে এসে পড়ে এবং সেই বল খুঁটতে এসেই তারা দেখে যে এই যে সেই স্পটটা যে স্পটটাতে বাচ্চাটা পড়েছিল মৃত অবস্থা তার মাথা থেতলে দেওয়া হয়েছে সম্ভবত ইট জাতীয় এই ধরনের কিছু দিয়ে হয়তো তাকে আঘাত করে হত্যা করা হতে পারে সেই বিষয়ে আসলে তদন্ত চলছে আমি এই মুহূর্তে এই সোনাডাঙ্গা আবাসিক এলাকা দ্বিতীয় ফেজের চোদ্দ নম্বর রোডের আসলে একটু ভিতরের দিকে আসছি এখানে একটা স্থানীয় দোকানে আমি স্থানীয়দের সাথে একটু কথা বলে এই হত্যাকাণ্ডের বিষয়টা আরও ভালোভাবে জানার চেষ্টা করব তো আমার সাথে আছেন জি ভাই আপনার নামটা একটু বলুন আমার নাম সৌরভ আচ্ছা কি করেন আপনি এই আমি আমার দোকানে দেখাশোনা করি আচ্ছা এখানে এই যে ঘটনাটা ঘটে এই সময় তো আপনি আসলে ওখানে উপস্থিত ছিলেন যে কি দেখলেন বিষয়টা কি মানে আমার এক ছোট মানে ছেলেমেয়েরা খেলা করতেছিল তখন আর কি ওই ফুটবল গেছিল ওইখানে তখন ওই ফুটবল আনার সময় আর কি দেখতেছে ওইখানে একটা লাশ পড়ে আছে এটা কখন ঘটনা কোন সময় ঘটনা হচ্ছে বারোটা সাড়ে বারোটা দুপুর আচ্ছা এই ছেলেটার নাম কি এই ছেলেটার নাম সঠিক ভাবে আমি জানি না কিন্তু এর বাপ মা আমার খুব পরিচিত এর আব্বার নাম কি এর আব্বার নাম হচ্ছে ইব্রাহিম কি করে এর আব্বা এর আব্বা ব্যবসা করে আচ্ছা তারপরে কি হইলো তারপরে প্রশাসন আসলো প্রশাসন এসে দেখা দেখা দেখি করলো তারপর নিয়ে গেল আচ্ছা এইটুকুই আপনি সর্বশেষ জানেন আচ্ছা মূলত এই বাচ্চাটা লেখাপড়া কি করে এই টাইপ কিছু জানেন না এই টাইপের কিছু জানি না আচ্ছা তো আমরা আসলে স্থানীয়ভাবে যেটা জানলাম যে ছোট একটা বাচ্চা নয় বছর বয়স এর নাম হচ্ছে শুভ এর বাবার নাম ইব্রাহিম পুরনো লোহা লক্ষের এসবের ব্যবসা করে তো কি হয়েছে ঘটনা কি ছিল আসলে এগুলো তদন্ত সাপেক্ষে বাকি বিস্তারিত আপনাদেরকে জানানো যাবে এই সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজের চোদ্দ নম্বর রাস্তা রোড থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মোহাম্মদ শরীফুল ইসলাম খুলনার খবর